আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইটস লাভিদা স্বাগতম আরো একবার। তো আজকে আমরা একটা মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে রিয়েলমি C51, যেটার ভ্যারিয়েন্ট হচ্ছে 4 GB RAM এবং রোম হচ্ছে 64 GB ROM। তো আপনারা ভিডিওটাকে স্কিপ না করে দেখার চেষ্টা করুন, এনজয় পাবেন। যেমনটি দেখতে পাচ্ছেন আমার সামনে আছে রিয়েলমি C51। দেখেন এই যে এখান থেকে প্যাকেট, প্যাকেটের মধ্যে লেখা আছে 33 ওয়াটের চার্জার আছে, 90 Hz রিফ্রেশ রেট আছে ডিসপ্লের মধ্যে, আলট্রা সিম এবং 50 MP এআই ক্যামেরা আছে পিছনে, আর ভেরিয়েন্ট হচ্ছে 464। তো চলুন এটাকে একটু আনবক্সিং করে দেখি। এবং দেখেন এখানে লেখা আছে ডেয়ার টু লিপ। আচ্ছা তো দেখি আমরা এটাকে ফার্স্টে এটাকে খুলে দেখি। তো আমরা ফোনটাকে একটু পরে দেখাবো, এই কারণে ফোনটাকে আমরা ফার্স্টে ঢেকে দিচ্ছি। বক্সটাকে একটু সাইডে রাখি। দেখেন ডেয়ার টু লিপ, এখান থেকে খোলার অপশন আছে, খুলে নিলাম। দেখেন এখানে লেখা আছে হে ওয়েলকাম টু রিয়েলমি ফ্যামিলি, তার মানে আমি একজন রিয়েলমির সদস্য হয়ে গেছি। এই দেখেন এই যে এখানে পিছনে একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার দিয়েছে, আর সাথে সেফটি গাইড, সাথে কুইক গাইড, ম্যানুয়াল, এগুলো দিয়েছি। আসলে ভাই বই পড়ার সময় পাই না, এই ম্যানুয়াল পড়ে কী হবে। যাই হোক, সাথে একটা সিম এজেক্টর একটা ট্রে দিয়েছে। তো এটা যেভাবে আছে এটাকে এভাবে আপাতত রাখলাম। এখন আমরা বক্সের দিকে একটু খেয়াল দিই। এই যে এইটা হচ্ছে ডিভাইস, রিয়েলমি C51। দেখেন তো এটাকে মোবাইলটাকে একটু পরে দেখছি, আমরা ফার্স্টে দেখে নিই এর সাথে আমাদের কী কী দিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার অ্যাডাপ্টার, যেটা হচ্ছে 33 ওয়াটের সুপার বক সিস্টেমের। তো এটার সাথে আমাদেরকে দিয়েছে এই যে টাইপ সি কেবল, এটার সাথে টাইপ সি কেবল প্রোভাইড করতেছে। আর ভিতরে আর দেখে কী হবে, এটা তো আসলে ভাবি। তো আমরা যেটা আসছিলাম ফোনের বিষয়টা একটু দেখি। যেমন এই ফোনটাকে অলরেডি চালু করা হয়ে গেছে। এখন এই যেমন দেখছি, ফার্স্টে আমরা একটু ক্যামেরাটা খেয়াল করবো। ক্যামেরাটা ফার্স্টে আমরা একটু সামনে ঘুরিয়ে নিই। দেখুন সামনে কিন্তু আমাকে দেখা যাচ্ছে। দেখেন মোবাইলটা কিন্তু মানে বেশ ভালো স্লিম। আমরা যে উপরের ক্যামেরাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 50 MP, আর নিচেটা হচ্ছে 12, আমরা যেটা দেখলাম, আর এই সাইডে হচ্ছে ফ্ল্যাশ। আর দেখেন কালারটা কিন্তু সুন্দর, আর এখানে ছোট করে রেখা আছে রিয়েলমি। আর আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে এখানে আছে 3.5-এর ইয়ারফোন জ্যাক, মাইক্রোফোন আছে, টাইপ সি কেবল, আর নিচে হচ্ছে স্পিকার। নিচে হচ্ছে আপনার যেটা বলা হয় ফ্রন্ট স্পিকার ওটা, আর সামনে যেটা স্পিকার আছে এটা হচ্ছে কথা বলার জন্য যে স্পিকারগুলো ইউজ করা হয়। দেখুন মোবাইলটা কিন্তু বেশ মানে বলতে গেলে এক কথায় জোস। আর এটার টাচ সেন্সিটিভিটি অনেক ভালো। আর মার্কেটে যদি আপনারা এগুলো ফোন কিনতে চান তাহলে সে আপনাদের 13,000 থেকে প্রায় 14,000 টাকা পর্যন্ত নিতে পারে এইসব ফোনগুলো। ফোনগুলো কিন্তু অনেক হেভি, মানে বলতে পারেন এক কথায় জোস। এগুলো বিভিন্ন কালার ভ্যারিয়েন্ট আছে, যার যে কালার পছন্দ আপনারা সেই কালার নিতে পারবেন, ব্ল্যাক থেকে শুরু করে হোয়াইট, গোল্ডেন, তারপরে যে এই কালার, এই কালারটার নাম এখন খেয়াল আসতেছে না আর কি। যাই হোক অনেক সুন্দর। তো যাই হোক, আমরা মোটামুটি অনেকগুলো অ্যাপসই ইনস্টল করেছি এবং সেগুলোকে আমরা ঢুকে আবার বের হয়ে দেখেছি। এভাবে করে মোটামুটি ইউটিউব থেকে শুরু করে গ্যালারি, মেসেঞ্জার, ফেসবুক, তারপরে 1.1.1.1 VPN, এরকম অনেকগুলো অ্যাপস আমরা ওপেন করেছি আর ক্লোজ করেছি সাথে সাথে। তাতে মোটামুটি পারফরমেন্সটা খুবই ভালো। এটা আপনারা এভাবে মানে 13,000 টাকা বাজেটের মধ্যে এরকম একটা ফোন, খুবই স্যাটিসফাইং ফোন। আর এটার মধ্যে আমরা যে সফটওয়্যারটা দেখতে পাই সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 30, যেটা হচ্ছে বর্তমানে লেটেস্ট একটা ভার্সন। এবং অ্যান্ড্রয়েড 13-র যে UIটা ইউজ করা হয়েছে এটা খুবই সুন্দর এবং একটু সিম্পলের মধ্যে বেশ গর্জিয়াস। আমরা গেমিং টেস্ট হিসেবে নিয়েছি ফ্রি ফায়ার গেমটিকে। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের একটি জনপ্রিয় গেমস। আর যেমনটি দেখতে পাচ্ছেন এই গ্রাফিক্স এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে সেট করা হয়েছে। আর আপনি যদি আলট্রা দিয়ে খেলেন তবে সেক্ষেত্রে কিছুটা ল্যাগের ইস্যু আপনারা পাবেন, কিন্তু ফ্রেম ড্রপ হয়নি। আর স্ট্যান্ডার্ডে খুব সুন্দর মতো খেলা যাচ্ছিল, বিশেষ করে দেখেন আমি কিন্তু স্ক্রিন রেকর্ড দিয়ে এটাকে খেলা দেখাচ্ছি, আমি খুবই সুন্দর খেলা যাচ্ছে।
আর সর্বশেষ বলবো, মোবাইলটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের যাদের টেক রিভিউ পছন্দ তারা অবশ্যই আমাকে বলতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জানিয়ে দেবেন মন্তব্য, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। তো আজকের মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।